খুব ভালো আছেন। আজকে আমরা একটা খুবই স্পেশাল একটা গেম প্লে দেখতে চলেছি, আর এই গেম প্লেটি তো স্পেশাল হওয়ার কারণ হচ্ছে আপনারা হয়তো অনেকেই থাইল্যান্ডের সার্ভারের অন্যতম নাম করা প্রো প্লেয়ার ব্রোকেনের নাম শুনে থাকবেন। আর ব্রোকেন হচ্ছে থাইল্যান্ড সার্ভারে রোকের পরে সবচেয়ে বেশি নাম করা প্রো প্লেয়ার। আর ব্রোকেন যে ধরনের গেম প্লেগুলো আপলোড করে থাকে সেগুলো হচ্ছে শুধুমাত্র হেডশটের ভিডিওর সাথে অনেক অসম এডিটিং থাকে, তো তাদের কিন্তু কোনো ম্যাপ ম্যাচের ফুল ভিডিও আমাদের দেখার সৌভাগ্য হয় না। আর তাদের শুধুমাত্র হেডশটের ভিডিওগুলো দেখলে আমাদের মনে হয় তারা হয়তো যখন ম্যাপে নামেন একেবারে সব ল্যাটা ভেটা করে দেন। কিন্তু আসলে কি রোগ বা ব্রোকেনের মতো এরকম হাইলি স্কিল্ড প্লেয়াররা যখন ম্যাপে যান, তারা কি ইনিমিটের এরকম হেডশট মেরে ইজিলি ম্যাপ ম্যাচটা জিতে আসতে পারেন, সেটাই আমরা দেখতে চলেছি এই ম্যাচটিতে। ভিডিওটি স্টার্ট হয়ে যাচ্ছে। এটা কি রোকের নাকি উইনসেন? যাই হোক, ব্রোকেনের ভিডিওটা স্টার্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ছোট ইউটিউবার, ম্যাপ ম্যাচে গিয়েছিল, সেখানে গিয়ে ব্রোকেনের সাথে দেখা হয়েছিল। আর এরকম প্রায় ওদের দেখা হয়ে থাকে, হয়তো সার্ভার শটের জন্য হতে পারে। আর মনে হয় বারওয়ানের ফ্যান, বারওয়ানের আইকনিক ড্রেস পরেছেন, আমার সাথে সাথে স্পাস। আর আমি কে বুঝি না থাইল্যান্ডের সবাই কেন স্পাস ইউজ করে শর্ট গান রেখে, মানে এটার কারণটা কি? যারা অনেক ভালো প্রো প্লেয়ার রেগুলার খেলেন তারা বুঝতে পারবেন যে স্পাসের কি খুঁটিনাটি বিষয়টা আছে। যাই হোক, অনেকে বলেন আমি আসলে খেলা বুঝি না, খুবই সত্য, আমি জাস্ট একজন দর্শক হিসেবে রিয়াকশন দিই। আমি ট্রিপল আর কাপ্পু নাইবেল ওরা যত ভালো খেলা বুঝবে অতখানি তো আমি আসলেই বুঝছি না সত্যি কথা। যাই হোক, সামনে একটা এনিমি পড়েছে, অলরেডি হেডও খেয়েছে, বডি শটও খেয়েছে, স্পাসের কিন্তু টিম আপ করছিল, মেরে দিলি, টিম আপ করছে, মেরে দিলি। আর এটা হচ্ছে ব্রোকেন, হ্যাঁ ব্রোকেন টিম আপ করছে, দেখছো মায়া মানুষ, ভালো ড্রেস, ওর সাথে টিম আপ করলি, মানে বড় লোক দেখছো টিম আপ করলো, আর গরিব মানুষটারে মাইরা ফেললাম, মানে দুনিয়াটা ভাই কি হয়েছে ভাই, কি বলবো, স্পাসও দিয়ে দিলো আবার ওকে, মানে নিজের গানটা পর্যন্ত দিয়ে দিল, আর ওর কাছে রেখে দিয়েছে জিএটি। এই দুনিয়াটাই এরকম ভাবে চলছে ভাই, বুঝেছেন? যাই হোক, আমরা হয়তো ভেবেছিলাম ব্রোকেন ওকে মেরে ফেলবে, ব্রোকেনের ক্যাম্প থেকে আমরা খেলা দেখতে পারবো, কিন্তু ব্যাপারটা তা হলো না, উল্টা ব্রোকেনের সাথে টিম আপ করেছে, তার মানে ব্রোকেনের ক্যাম্প থেকে আর আমাদের ব্রোকেনের ম্যাপ ম্যাচ দেখার সৌভাগ্যটা হলো না। যাই হোক, তারপরেও কী বলবো আর, ব্রোকেনের ক্যাম্প থেকে খেলা না দেখতে পারলাম, ব্রোকেনের সাইড থেকে তো খেলাটা দেখতে পারবো যে ব্রোকেন কি ম্যাপে গিয়ে শুধুমাত্র হেডই মারে। যাই হোক, একটা গান পেয়েছে, একটা পিএসএস আর একটা হচ্ছে প্লাজমা। ও ও ও, সামনে নিমি, সামনে নিমি, সামনে নিমি। কিন্তু এই ইউটিউবারটা কী করছে, ওই মোট দিচ্ছে, নাচছে, কারণ ওর ভরসা রয়েছে যে ব্রোকেন রয়েছে, ও হ্যান্ডেল করে নেবে, ব্রোকেন অলরেডি মেরে দিয়েছে। যাই হোক, ওই গুলি খাচ্ছে, গুলি খাচ্ছে, গুলি খাচ্ছে, গ্লোভস ছিল না, না গ্রেনেড ছিল, গ্রেনেডই মারতি, এই লোকটা মারছে। যাই হোক, ব্রোকেনের বন্ধুকে মারছে, ব্রোকেন অলরেডি প্রতিশোধ নিয়ে নিয়েছে হেডশট দিয়ে, আবার ওর বন্ধু আসছে ব্রোকেনকে মারার জন্য, দেখি ব্রোকেন কীভাবে হ্যান্ডেল করে। এটা ওই শত্রুর ক্যাম্প থেকে দেখছি, এনিমির ক্যাম্প থেকে দেখছি, মানে এনিমি ব্রোকেনকে স্পটই করতে পারে নাই, ব্রোকেনের এত স্পিড ছিল, হেডশট দিয়ে মেরে দিয়েছে। যাক, বন্ধুর প্রতিশোধ নিয়ে গিয়েছে, আর কাকতালীয়ভাবে আমরা কিন্তু ব্রোকেনের ক্যাম্পে চলে এসেছি, ব্রোকেনকে মেরেছে এনিমি, মানে আর এনিমিকে মেরেছে ব্রোকেন, পরে কনসিডেন্স। যাই হোক, এখন আমরা ব্রোকেনের ক্যাম্প থেকে খেলা দেখবো ফর দ্য ফার্স্ট টাইম। ব্রোকেনের ক্যাম্প থেকে আমরা খেলা দেখেছি শুধুমাত্র হেডশট, বাট তার কিন্তু ম্যাপ ম্যাচের ফুল ভিডিও আমাদের দেখা হয়নি, তো আমরা চলুন দেখে আসি যে ব্রোকেন ফুল ম্যাপ ম্যাচটা জিতে আসতে পারি কিনা। আর ওরা আসলে ম্যাপ ম্যাচ জিতার চিন্তাও করে না, হেড 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 যা বলেছে তাই, ওরা যাই হচ্ছে শুধুমাত্র ইমোটে হেডশট মারার জন্য, বা সেরকম কয়েকটি হেডশট মেরে স্যাটিসফ্যাক্টরি বা মন্টেজ ভিডিও তৈরি করার জন্য, সাথে থাকবে অসম এডিট, আর স্পাস থাকবে ওদের সবার সাথে, স্পাস থাকবে। কিন্তু এই ইউটিউবারটা, এই ছোট্ট ইউটিউবারটার পিং অনেক বেশি থাইল্যান্ড অনুযায়ী, থাইল্যান্ডের পিং সাধারণত 16-17 থাকে, কিন্তু ওর পিং হচ্ছে 36-40, আবার হচ্ছে ও 129-128। যাক, ও একটা হেডশট, কী রে ভাই হেডশট লাগলো না, ওকে অবশেষে 440। তো আমি যেটা বুঝলাম, ওদের নামে যত কন্ট্রোভার্সি যাই থাক না কেন, ওরা আসলে স্কিল হয় সেই লেভেলের স্কিল। আরেকটা নেমি, আরেকটা নেমি, আরেকটা নেমি, ও 224, প্রথমে বডি শট তারপর হেডশট, মানে সেই লেভেলের স্কিল। 300-400 পিং হয়ে যাচ্ছে কেন ভাই, থাইল্যান্ডের পিং এটা বিশ্বাস করা যায় না ভাই, আবার 26, মানে এত পিং আপডাউন করছে। ব্রোকেনের সামনে ওই পাশে এনিমি রয়েছে ওই ঘরটাতে, ওই ও এটা কি ছিল, আবার 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 দেখছি, আবার হ্যাঁ গুলি করেছে ব্রোকেন, কিন্তু একটু গুলি খেয়েছে, ও 330-এর হেড দিল, ক্যাম নাকি ভাইয়া, এত তো স্কিল দেখো, মাঝে মাঠে এসেছে, ওর কাছে গ্লোয়াল আছে কিনা ওই জন্য বেশি নাইক গুলি দেখাচ্ছে, দেখা যাক কি হয়। 6টা কিল অলরেডি করে ফেলেছে, ওরা আসে হচ্ছে এই হেডশটের ক্লিপগুলো নেওয়ার জন্য। ওখানে আরেকটা নিমে রয়েছে, ওখানে গুলি খেয়েছে, এই কি হলো এটা ভাই, পড়ে গেল, আও ক্যাম নাকি। ও আরেকটা কি যেন খেয়াল করেছিলাম আমি, বাংলা লেখা ওঠে নাকি, বাংলা লেখা ওঠে, মানে থাইল্যান্ডের সাইবারে বাংলা লেখা উঠলো কীভাবে আমি বুঝলাম না, দেখি
একটা দৃশ্য দেখায় আমি মাত্র লক্ষ্য করলাম ব্যাপারটা। এটা না, এটার পরে, এটার পরে, এটা মারার পরে আমি দেখলাম একটা বাংলা লেখা, কোনো একটা প্লেয়ারের নাম বাংলা লেখা, কোন একটা প্লেয়ারের নাম বাংলা দেখেছি আমি, দেখাচ্ছি। আমি কি ভুল দেখলাম নাকি আমি শিওর নই, না আমার চোখে দেখায় ভুল হতে পারে। এই এই বাংলা লেখাটা দেখেন, টেক্সি মানে টেবিল হচ্ছে বাংলা, জ চ, এটা কীভাবে সম্ভব? থাইল্যান্ডের সাবরে বাংলা নাম কীভাবে আসা সম্ভব? অবাক হয়ে গেলাম যে কীভাবে মূল্য ওই কোনাটা এনিমি ছিল, ওই কোনাটা এনিমি ছিল, ওই এনিমি এনিমির পুরো টার্গেট করেছে, বাট বডি শট লেগেছে ওর, কিন্তু এনিমি যেটা করেছে একবারে হেড শট দিয়ে হেলমেট খেয়ে দিয়ে ফেলে দিয়েছে। ও তার মানে ওরা অলওয়েজ ম্যাচ জিততে পারে না ভাই, যে ম্যাচটা হলো ছিল, তবে ও যে কোন লেভেলের স্কিলড সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, যে কোন ম্যাচটাই দেখাই কোন দৃশ্যটা। এই এখানে দেখুন, এখানে দেখুন, প্রথমে একটা মারলো, হলো না, আবার সরে গেল, এবারও হলো না, বাট দে আর টু ফাস্ট, এবার হয়েছে। তো ব্রোকেন আসলে স্কিল্ড, কিন্তু ওরা গেলে আসলে ম্যাপে সবসময় জিততে পারে না, ওরা জাস্ট মাল্টি সিটি তৈরি করে। তো ক্যামেরাগুলো ব্রোকেনের ম্যাপ ম্যাচে খেলাটি অবশ্যই জানাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।